আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, গাজরের ফুডিং। এখানে আমি চারটা গাজর নিয়েছি, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর গাজরগুলো খুব ছোট ছোট, তাই আমি চারটা নিয়েছি। আর গ্রেটারের ছোট সাইড দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি তিনটা করেছি। তিনটা করার পরে দেখছি অনেক হয়ে গেছে, বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তাই একটা করলাম না। আর বড় সাইজের যদি নেন দুটা দিলেই হয়ে যাবে, আর যেহেতু এগুলো একটু ছোট তাই আমি তিনটা দিয়েছি এখানে, আর একটা রেখে দিলাম। চলে যাব এখন কিচেনে। চলে আসলাম কিচেনে, আর চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। আর গাজরটা দিয়ে দিলাম এখানে, জাস্ট 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব, খুব একটা বেশি সময় না। ফুটন্ত পানিতে ছেড়ে জাস্ট 2 মিনিট অপেক্ষা করব, তারপর এটা নামিয়ে ছেঁকে নিব। এতে করে গাজরের যে একটা গন্ধ আছে এই গন্ধটা কমে যাবে। এখন আমি হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিব। আর চুলায় একটা প্যান বসালাম, আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর গাজরটা আমি দিয়ে দিব এখন। আর গাজরটা আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এভাবে চেপে পানি ফেলে দিয়েছি একেবারে, যেন কোনো পানি না থাকে। আর এই গাজরটা এখন ভেজে নিব ঘিয়ের উপরে, জাস্ট 2 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে আছে, আর নাড়তে হবে এভাবে যেন পোড়া না লাগে। একটু ভাজা ভাজা করে নিব, একটুও গন্ধ আর থাকবে না, ঘিতে ভাজার কারণে আর কোনো গন্ধই থাকবে না। এমনিতেই আমি অর্ধেক ভাপিয়ে গন্ধ একেবারেই চলে গেছে, আর বাকি যে একটু আছে সেটাও এখন চলে যাবে যদি এভাবে ঘিতে একটু ভেজে নেন। 2 মিনিট ভাজার পর আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম, চাইলে পানিও দিতে পারেন এখানে, আবার চাইলে পাউডারের দুধও পানিতে গুলিয়ে দিতে পারেন। দুধ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা ভালো আসে। এখন আমি মিডিয়াম আঁচে এটা 5 মিনিট সিদ্ধ করব, ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ফুল শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিব। আর চুলায় এখানে একটা বাটি বসালাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে আছে, সামান্য পানি দিয়ে দিলাম, 3-4 ফোঁটার মতো পানি দিয়ে দিলাম। আর এভাবে বসিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এটা নিজে নিজে, কোনো নাড়াচাড়া কিছু করতে হবে না, নিজে নিজে গলে নিজে নিজে সুন্দর। চুলার আঁচ দেখতে পাচ্ছেন একেবারে লোতে আছে, নিজে নিজে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এ পর্যায়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়, এক সাইডে পুড়ে যায় অনেক সময়, সেজন্য বাটিটা একটু একটু ঘুরিয়ে দিতে হবে আর এভাবে হাত দিয়ে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এর চেয়ে বেশি আর আমি কড়া করবো না, কারণ এর চেয়ে বেশি কড়া করে যদি কয়েকটা পুড়ে যাবে আর তিতা তিতা একটা ভাব চলে আসবে। তা এখন আমি এভাবে নেড়ে চেড়ে এটা এক সাইডে রেখে দিব সেট হওয়ার জন্য। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন, 4টা ডিম নিলাম, ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে মিষ্টি, আপনারা যে যেরকম মিষ্টি খান তার উপরেই নির্ভর করে। অনেকে আছে খুব হালকা মিষ্টি খান, অনেকে আছেন বেশি খান, যে যেরকম মিষ্টি খান তার উপরেই নির্ভর করে চিনিটা অ্যাড করবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে টেস্টটা বাড়ায়, তবে খুব একটা বেশি না, 1 চিমটি থেকেও কম। দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ, প্রায় 1 কাপের মতো। পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। কনডেক্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এতে টেস্টটা বাড়াবে।
এখন সব একসাথে ভালো করে আমি ফাটিয়ে নিব। পুডিংয়ের ডিমটা যত বেশি ফাটাবেন ততই পুডিংটা সফট হবে এবং টেস্ট ভালো আসবে। চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, এই কাজটা আবার চাইলে এভাবে হাতেও করতে পারেন, তবে একটু সময় নিয়ে করতে হবে। 5 থেকে 10 মিনিট এভাবে ফাটাবেন, তাহলে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে। আর খুবই মজার একটা রেসিপি দেখতে পাচ্ছেন, এভাবে ফাটাতে ফাটাতে দেখবেন যে যখন উপর দিয়ে একটা ফেনা ফেনা ভাব চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা পারফেক্টলি ফাটা হয়ে গেছে। চিনিটাও সুন্দর গলে যাবে, দুধগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন, এতে করে দুধটা গরম করে একটু ঘন করে ঠান্ডা করে নিতে হবে। তা আমি পাউডারের দুধ দিয়ে করছি, আর দেখতে পাচ্ছেন কেমন ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, এতে করে যদি দুধের কোনো দলা থাকে বা চিনির কোনো দলা থাকে, সব ডিমের কোনো আঁশ থাকলে এটা চলে আসবে। আর গাজর, গাজরটা আমি ভালো করে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো দানা নেই, একেবারে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে। এখন আমি গাজরটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন চাইলে, আমি ভ্যানিলা এসেন্স দিলাম, আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আবার ভালো করে ফাটিয়ে এভাবে সুন্দর করে সব মিক্স করে নিব। তো হয়ে গেছে, মিক্স করে নিলাম। আর এখানে যে ক্যারামেলটা তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এখানে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব, দেখতে পাচ্ছেন একেবারে বাটি ভর্তি করে দেওয়া যাবে না, বাটির অর্ধেক দিচ্ছি আমি, একটু বেশি মনে হচ্ছে ওটা রেখে দিলাম, পরে অন্য কোনো বাটিতে ওটা দিব। চলে এলাম কিচেনে, আর চুলায় প্যানে বেশ কিছু পানি নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডটা ডুবে গেছে দেখতে পাচ্ছেন, আর বাটিটা বসিয়ে দিলাম। বাটির তলানি পর্যন্ত ডুবে গেছে, মানে অর্ধেক কিছুটা বাটি ডুবে যায়, ওরকম করে পানিটা দিতে হবে। বাটির কিছুটা ডুবে থাকবে এরকম করেই পানিটা দিতে হবে। ঢেকে দিলাম বাটিটা, আর আমি এখন মিডিয়াম আছে এটা, 30 মিনিট এটা মিডিয়াম আছে, চুলায় চাপিয়ে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখতে পাচ্ছেন দেখি কি অবস্থা ভিতরে, ছুরি দিয়ে দেখছি আমি, দেখতে পাচ্ছেন ছুরি চামচ হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনি এটা চেক করতে পারেন। কাঁচা থাকতো তাহলে ছুরিতে লেগে থাকতো, তো হয়ে গেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি, এখন আমি বের করে নিব এবং 4-5 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য এটা এক সাইডে রেখে দিব। 5 ঘন্টা পর আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সাইড দিয়ে এভাবে করে ছুরি দিয়ে এটা এভাবে করে ছুটিয়ে নিতে হবে জয়েন্টটা, চামচ দিয়ে করতে পারেন এটা, ছুরি দিয়েও করতে পারেন, এতে করে এটা ছাড়াতে সুবিধা হয়, তাহলে সুন্দর করে পুডিংটা খুলে আসবে আর ভাঙবে না। আর প্লেটটা এভাবে দিয়ে এভাবে উল্টে দিবেন, আস্তে করে একটু আলতো হাতে বাড়ি দিলেই দেখবেন এটা নিচের দিকে নেমে আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে, এবং খুব সুন্দর ফ্লেভার, টেস্টটা অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। ট্রাই করলেই বুঝতে পারবেন, আসলে যে কোনো রেসিপি ট্রাই না করলেই বোঝা যায় না, খুবই মজার একটা রেসিপি, ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।